প্রথম যে বলটা করলাম সেকেন্ড বল করার সময় মাহমুদুল্লাহ ভাই আমাকে বলতেছে যে আপনি তো লেফটি ভুবনেশ্বর কুমার, তো নরমালি ভুবনেশ্বর কুমার তো রাইটি বলিং করে, তো ভাই বলতেছে যে লেফটি ভুবনেশ্বর কুমার তো বোলিং হয়, তো ভাই অনেক ভালো বলছে আমাকে, নিজের কাছে অনেক ভালো লাগছে। ঢাকায় নেই কোনো আবাসস্থল, তাই ডাক পেলে কিশোরগঞ্জ থেকে এসেই নেট বোলিং করতে হয় তাকে। মিরপুরের এক নিকট আত্মীয়ের বাসায় হয় ঠিকানা। ক্রিকেটারদের অনুশীলন শেষে আবার ফিরে যেতে হয় কিশোরগঞ্জ। বলছি বিসিবির নেট বোলার রাতুল মিয়ার কথা। বাবা মারা যাওয়ার পর চরম দরিদ্রতা সঙ্গী করে চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। আফগানিস্তান সিরিজে আফগান ব্যাটারদের নেটে বোলিং করেন রাতুল। তার বোলিংয়ে মুগ্ধ হয়ে বিসিবির নেট বোলিং টিমে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে মিরপুর একাডেমি মাঠে নিয়মিত বোলিং করে যাচ্ছেন এই বাহাতি পেসার। প্রথমে আমি প্রিমিয়ার লিগে বোলিং করি, তারপর আস্তে আস্তে আমার আফগানিস্তান একটা সিরিজ আসছিল, তো ওইখানে আফগানিস্তান জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজ আসছিল, তখন আমি বোলিং করছিলাম। তারপরে হচ্ছে বিপিএলে বোলিং করছি, তো বাংলাদেশ টিমে আমি আগে কখনো আমি বোলিং করা হয় নাই, তো এবার এই সিরিজে আমি প্রথম দিন আমি আইসা আফগানিস্তান সিরিজে বোলিং আফগানিস্তান টিমকে বোলিং করছিলাম, তো তারপর দিন থেকে বাংলাদেশ টিমে আমাকে দেওয়া হয়েছে। একজন ফাস্ট বোলারকে নিয়মিত মানতে হয় খাওয়ার চার্ট, সেই সঙ্গে নজর রাখতে হয় ফিটনেসেও, তবে অর্থাভাবে তা সম্ভব হয় না রাতুলের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় ক্রিকেটের পাশাপাশি অনলাইনে মধু বিক্রি করে চালান সংসার। ক্রিকেটটা আমি চালাই মেনলি হচ্ছে আমার একটা বিজনেস করি, অনলাইন বিজনেস, সেটা হচ্ছে খাঁটি মধুর। তো আরেকটা জিনিস হচ্ছে যে যখন খেলা মানে খেলা পাই, টেব টেনিস খেলি, খ্যাপ খেলি, তারপর ক্রিকেট বলে যেগুলো খেলি, যে এই খেলা থেকে যে টাকাটা পাই ওই টাকা থেকে মোটামুটি আমার ফ্যামিলি চলে, আমি চলি। তামিম মাহমুদুল্লাহদের বিপক্ষে নেটে নিয়মিত বোলিং করছেন রাতুল। তার বোলিংয়ে মুগ্ধ হয়ে তাকে বাহাতি ভুবনেশ্বর উপাধি দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম যে বলটা করলাম সেকেন্ড বল করার সময় মাহমুদুল্লাহ ভাই আমাকে বলতেছে যে আপনি তো লেফটি ভুবনেশ্বর কুমার, তো নর্মালি ভুবনেশ্বর কুমার তো রাইটি বোলিং করে, তো ভাই বলতেছে যে লেফটি ভুবনেশ্বর কুমার তো বোলিং হয়, তো ভাই অনেক ভালো বলছে আমাকে, নিজের কাছে অনেক ভালো লাগছে। এর আগে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেছেন রাতুল, তবে এক ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়লে আর সুযোগ হয়নি, কিন্তু স্বপ্ন দেখে নিজের আইডল মোস্তাফিজের মতো একদিন জাতীয় দলে খেলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।